রবীন্দ্রনাথ তাঁর সারা জীবনের সাহিত্য কীর্তির মধ্য দিয়ে নারীর যে রূপ অনুধাবন করে তাকে নিপুণ হাতে ফুটিয়েছেন, তা যেমনই ঋজু তেমনই বিচিত্রগামী ও বিস্ময়কর। নারী মনস্তত্ত্বের গভীরে অবগাহন করেছেন তিনি, সেখান থেকে তুলে এনেছেন বর্ণময়ী মহীয়সী রমণীদের। গল্প, উপন্যাস, নাটক, কবিতাতেই শুধু নয়, তাঁর গানেও এর আশ্চর্য প্রতিফলন ঘটেছে, বিশেষত গীতিনাট্য ও নৃত্যনাট্যে। কবিতায় যেখানে তিনি বলেন, যাব না বাসর কক্ষে বধূবেশে বাজায় কিঙ্কিনী, আমার এ প্রেমের বীর্যে কর অসঙ্কিনী, সেখানে গানে আমরা পাই, যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি চিনিতে মোরে। বহু যুগ ধরে পুরুষ শাসিত ও পুরুষ নির্ভর সমাজে নারীর যে লাঞ্ছিত অবস্থান, তার থেকে তুলে এনে তিনি তাকে পুরুষের সহযোগী ও সহকর্মীর এক সম্মানিত আসন দিতে চেয়েছেন আজীবন। নারীকে তার আপন ভাগ্য জয় করার অধিকার দিতে চেয়েছেন। আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা, আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা, তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা, জননী বসুন্ধরা, আমি তোমারি মাটির j
জননী।